ঐতিহাসিক, দেশের গণতন্ত্রের এক গৌরবময় যাত্রা। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বত ঐতিহাসিক সংসদ ভবনের সকল সাংসদের নবনির্মিত সংসদ ভবন সেন্ট্রেল ভিস্তা অভিমুখে যাত্রা। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম ধ্বনিরে মুখরিত হল সংসদ ভবন চৌহদ। নতুন সংসদ ভবনত প্রবেশ করিয়েই 2047 সনের ভিতর ভারতক উন্নত দেশ হিসাবে গড়ি তোলার সংকল্প ললে সাংসদসকলে। ইয়ার পূর্বে পুরনি সংসদ ভবনত রাজ্যসভা আর লোকসভা উভয় সদনের সাংসদসকলের একেলগে হয় ফটো সেশন। সেন্ট্রেল হলত সাংসদসকলক সম্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ঐতিহাসিক সংসদ ভবনক দিলে নতুন নাম। এতিয়ারে পড়া পুরনি সংসদ ভবন নহয়, জনা যাব সংবিধান ভবন নামেরে। ये हमारे 75 साल के संसदीय इतिहास का एक सामूहिक प्रयास का परिणाम है, जिसके कारण विश्व में आज वो गुंज सुनाई दे रही है। नतून संसद भवन यात्रार प्राक्षणत प्रधानमंत्रीगढ़ सुवरिले ऐतिहासिक संसद भवन बहु कथा। संसद में होने वाली हर चर्चा, संसद से जाने वाला हर संकेत ইন্ডিয়ান এসপিরেশন কো বড়াওয়া দেনে কে লিয়েই হোনা চাহিয়ে, ইয়ে হাম সবকি ভাবনা ভি হ্যায়, কর্তব্য ভি হ্যায়, অর এক এক দেশবাসী কি হামসে অপেক্ষা ভি হ্যায়। হাম জো ভি রিফর্ম করে উসকে মূল মে ইন্ডিয়ান এসপিরেশন সবসে সর্বোচ্চ পদ পর হোনা চাহিয়ে, প্রাথমিকতা পর হোনা চাহিয়ে। আগর হামারে সোচনে কে ক্যানভাস কো বড়া নাহি কর সকতে, তো ভব্য ভারত কা চিত্র ভি হাম নাহি অঙ্কিত কর সকতে। পঁচাত্তর সাল কা হামারে পাস অনুভব হ্যায়, হামারে পূর্বজো নে জো কুছ ভি রাস্তে বনায়ে উসসে হামনে সিখা হ্যায়। প্রধানমন্ত্রীর এই সম্বোধনের পিছতে সাংসদসকলে যাত্রা করিলে নতুন সংসদ ভবনলৈ। অন্ত পড়িল 96 বছরীয়া এক সোণসেরিয়া যাত্রার। একে সময়তেই আরম্ভ হল নিজকে উন্নত দেশ হিসাবে চিনাকি দিয়ার নতুন দিনের প্রত্যাশারে ভরা আন এক যাত্রার। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।